নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেসার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আর 10 মিনিট আর সময়টা হলো কনকনে শীতের সময় আপনার বায়ুর প্রেসার আসছে তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে 10 মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর 5-7 মিনিট যোগ করলে এই 15-20 মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে ওযুটা করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে না কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে ওযু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আজ যোহরের সময় ওযু করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি এশা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবের বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নেই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি ভীরু ভীরু বুঝছেন মানে কাপুরুষ কাপুরুষ কেন একটু ঠান্ডা পানি আপনি ভয় পেয়ে যাচ্ছেন এত ভয়ের কি আছে এই পানি লাগলে কি মারা যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল আল্লাহু বিহিল খাতায়া ওয়ারফা বিহিদ দারাজাত এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন সাহাবী কেমন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন আমরা তো এটাই চাই তারা তো এটাই চাইতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমলের কথা বললেন তার ভিতরে একটি হলো ইসবাগুল উযুই আলাল মাকারে কষ্ট হয় ওযু করতে মন চায় না তারপরে আপনি সাহস করে ওযু করলেন এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন মর্যাদা বৃদ্ধি করেন এজন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর 5-10-15-20 মিনিট আছে নামাজের মাগরিবের পরে এখন পেশাবের বেগ আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এশা ছাড়া করা যাবে না এশাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দিব তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না এজন্য সেটা দোষনীয় আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ অনেক অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার আশঙ্কা হতে পারে এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না গুনাহ হবে না জায়েজ হবে ইনশাআল্লাহ